গ্রামের লোকেরা কিছু হলে হুজুরের কাছে গিয়ে তাবিজ নিয়ে আসে, তাবিজ গায়ে দেওয়া কি শির? কোনোভাবেই তাবিজ গায়ে দেওয়া কি জায়েজ একটু বলবেন? এই যে গ্রামের লোকেরা কিছু হলে হুজুরের কাছে তাবিজ নাই, এটা সবার জন্যই উপকার। তাবিজ কেউ তো ফ্রি নাই না, ফ্রি নাই। কাজেই আপনারা জায়েজ হোক আর না জায়েজ হোক এই নিয়মটা চালু রাখবেন, আমাদের লাভ হবে। কিন্তু সুন্নত আপনাদেরকে অন্য জিনিস দেয়, তাবিজ কেন নেন? তাবিজ নেন বিপদ আপদের থেকে বাঁচার জন্য। বিপদ আপদ থেকে বাঁচা মানে এটা হলো স্পিরিচুয়াল থেরাপি। একটা তো হলো আমরা থেরাপি করি, চিকিৎসা করি। আমরা গায়ে ব্যথা হলে টিপে টুপে গরম পানি দিয়ে যেটা করে সেটাকে কি বলে? ফিজিও থেরাপি। আর এটাকে বলে স্পিরিচুয়াল থেরাপি, অর্থাৎ আমাদের আত্মাকে টিপে টুপে ব্যথা ট্যাথা সেরে জোরালো করা। আত্মার জোর হয় দুইভাবে। গাছ, একটা গাছ আছে না, গাছের মূল জোর হলো শিকড়ে। যে গাছের শিকড় মজবুত সে গাছ তো ঝড়ে পড়ে না, আর যে গাছের শিকড় দুর্বল ঝড়ের ভয় থাকলে কি দেওয়া লাগে? কি দিতে হয়? পেলা দিতে হয়। মাশাআল্লাহ। জোর দুইভাবে হয়, একটা হলো শিকড়ে একটা হলো পেলাই। আত্মার জোর মূলত হয় আপনি যখন আল্লাহর জিকির করবেন নিজে, সকালে আপনি নামাজ পড়বেন, সকালের দোয়া সকালে পড়বেন, রাতের দোয়া রাতে পড়বেন। নবীজি যে দোয়া শিখিয়েছেন সেই দোয়ার জোর বেশি না আমরা যেটা বলি সেটা জোর বেশি? আপনি সকালে সন্ধ্যায় সুন্নত দোয়াগুলো জিকিরগুলো পড়বেন, আপনার শিকড়ে জোর এসে যাবে। আর যখন আপনার শিকড়ে জোর থাকবে না তখন আমরা ফু দেব, ফুর জোর পাবেন, অথবা তাবিজ দেব, তাবিজের জোর পাবেন। এখন আপনার জন্য সুন্নত বলে তুমি শিকড়ে জোর করো, আর আমরা বলবো না বাবা শিকড় দরকার নেই, আমরা পেলা দিই শুধু টাকা দিবা। আপনার জন্য কোনটা সুবিধা? কোন কোনটা সুবিধা হবে বলেন না? এই জন্য সুন্নত পদ্ধতি হলো আপনারা নিজেরা সকাল সন্ধ্যা আমল করবেন, এরপরেও যদি কোনো প্রবলেম হয় হুজুরদের কাছ থেকে ফু নেবেন। ফু নেওয়া, পানি পড়া নেওয়া, ঝাড়ফুঁক দেওয়া, এগুলো সুন্নত। তাবিজ দিতে রসুল নিষেধ করেছেন, অনেকগুলো হাদিস আছে, আলেমরা কেউ কেউ জায়েজ বলেছেন কোরআনের আয়াত দিয়ে। তবে সবসময় মনে রাখবেন রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম যেটা যে নিয়ম আমাদের দিয়েছেন এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেটা দিয়েছেন এটা আমাদের জন্য কল্যাণকর, এই জন্য আমরা তাবিজ না নিয়ে, এবং আপনারা আমার কাছে একজন আসছে আলহামদুলিল্লাহ, ভালো মানুষ না হলে আসতেন না, আমার কাছে একজন আসছেন বলেন যে হুজুর আমি তদবির করি। আসছে কোথায় আপনাকে বলি, এই এখানে ভাইরা আছেন সিরাজগঞ্জে, আমি এক জায়গায় মাহফিলে গেছিলাম ওখানে বোধ হয় তিনি আসছিলেন, বললেন যে হুজুর আমি তাবিজ করি। তদবির করি, আমার তদবিরে খুব ভালো কাজ হয়, কিন্তু ইন্টারনেট থেকে আপনার দুটো ভিডিও নামিয়ে তো আমি বিপদে পড়ে গেছি, হুজুর কি করব? বললেন দেখেন করবেন কি তো ক্লিয়ার, আলেমরা তাবিজ অনেকে জায়েজ বলেছেন, হাদিসে নিষেধ আছে, আপনি করলে ঘুরিয়ে ফেলে করবেন। বলে না হুজুর আমি সুন্নত চাই। বলে তাহলে পানি পড়া, তেল পড়া, ফু দিয়া এগুলো করবেন, তাবিজ দেবেন না। উনি একটা মজার কথা বলেছেন, বলে হুজুর সবচেয়ে বেশি তদবির আসে এই স্বামী স্ত্রীর গোলমাল নিয়ে, কথা বোঝেননি? এগুলো বাস্তব কথা। সুন্নত কি বলে? সুন্নত মতো আমল করেন, সুন্নত মতো স্বামীর সাথে সম্পর্ক করেন, সুন্নত মতো স্ত্রীর সম্পর্ক করেন, সুন্নত মতো উভয়ে রাত্রে দুই রেখা তাহাজ্জুদ পড়েন, স্বামী স্ত্রীর মিল থাকবে, তদবির লাগবে না। কিন্তু সেক্ষেত্রে আমাদের লস হয়ে যাবে, কারণ টাকা বেশি দেওয়া হয় কোন তদবিরে? এই স্বামী স্ত্রীর তদবিরে। স্বামী কোটিপতি আসে আমাদের কাছে আছে দোয়া নিতে, আমরা তাবিজ দিই না, তো দোয়া টোয়া নেই, পয়সা দেয় না, আমি বইটই দিয়ে দিই আর কি। তো এই জন্য তাবিজ আপনারা ব্যবহার করবেন না,
বরং দোয়া ব্যবহার করবেন, নিজে দোয়া পড়বেন, এরপরেও কিছু যদি সমস্যা হয় আলেম ওলামা নেককার বুজুর্গদের কাছ থেকে পানি পড়া নেবেন, তেল পড়া নেবেন, কালো জিরে মধু পড়ে নেবেন এবং ফু নিয়ে আসবেন, মাঝে মাঝে দিয়ে ফু নিয়ে আসবেন, নিজেরা আমল করবেন, ইনশাআল্লাহ অনেক বেশি উপকার হবে।